চাওয়া যত কম, হতাশাও তত কম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সংসারে সুখী হতে বেশি কিছু লাগে না, টাকা পয়সা ধন দৌলত অত কিছু লাগে না। যদি স্বামী স্ত্রী দুজনের মনের যদি মিল থাকে, দুজনের চাওয়া যদি এক থাকে, তাহলে সেই সংসারটা কিন্তু অনেক সুখের হয়। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে দিছি, মাহি আর মাহির বাবা খেয়ে তো চলে গেছে। মাহির বাবা চলে গেছে ডিউটিতে, মাহি চলে গেছে স্কুলে। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ আবার একটু শুয়ে নিলাম, তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। যেহেতু আবার মাস শেষ আর সামনে যেহেতু রেশন আসবে, এই জন্য বয়ামগুলোও খালি হয়ে গেছে। ভাবলাম বয়ামগুলো ভালো করে পরিষ্কার করে মুছে আবার রেখে দিই। এই বয়ামগুলো আমি রান্নাঘরে রাখতাম, কিন্তু রান্নাঘরে একটু বেশি তেল চিটচিটে হয়ে যায়, এই জন্য আমি এখন আমার ডাইনিং রুমে ক্যাবিনেটের উপরে রেখে দিই। বয়ামগুলো মুছে এখন চলে আসছি ডাইনিং এর উপরে। আর এইখানে যেই খেলনাগুলো দেখতে পারছেন, মাহি বুড়ি অনেক শখ করে খেলনাগুলো কিনছে। মায়াপুরে গত রোজার ঈদের ঈদ সালামির টাকা দিয়ে ওই খেলনাগুলা কেনে। আর আমাদের বাসার নিচে অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল কিনতে পাওয়া যায়, জিনিস পাওয়া যায়, নার্সারি আর মাটির হাঁড়ি পাতিলের দোকান ওইখানে। ওইখান থেকে মাহি যেহেতু প্রত্যেকদিন স্কুলে আসা যাওয়া করে, আর ও আসার পথে এটা কিনছে, ওর এটা খুব বেশি পছন্দ হয়েছিল। আমি একটা মাটির ব্যাংক কিনি আর ও হচ্ছে এই খেলনাগুলা কেনে। ওর খেলনাগুলো মুছতে যেয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি যেহেতু মামা বাড়ি বড় হয়েছি, আমার মামাতো বোন আর আমি, আমরা তো সমবয়সী ছিলাম, মাত্র কয়েকদিনের ছোট বড়, আমরা দুজন কত মাটির জিনিসপত্র বানিয়ে খেলছি। হ্যাঁ, আমাদের জিনিসগুলো রং করা ছিল না, এই জিনিসগুলো রং করে একটু দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আমরা দুই বোন কিন্তু অনেক মজা করছি, অনেক দুষ্টামি করছি। আমরা দুইজন অনেক সময় ঝামেলা বাঁধায় দিতাম আমার দাদি আর আমার মামির মধ্যে। আমার দাদি বলতে আমার নানিকে, আমি যেহেতু মামা বাড়ি বড় হয়েছি, মামাতো বোনরা নানিকে দাদি বলে ডাকতো, ওইটা শুনে আমিও দাদি বলে ডাকতাম। মাঝে মধ্যে আমাদের জন্য আমার মামির আর আমার দাদির মধ্যে ঝগড়া হয়ে গেছে, এখন হাসি পাচ্ছে, কিন্তু তারপরও এদিকে মামি আর দাদির মধ্যে কথা কাটাকাটি লাগাই দিয়ে আমি আর আমার বোন আবার দুজন একসঙ্গে হয়ে যেতাম। তারপর থেকে মামি আর দাদি এই বিষয় নিয়ে কখনো আর এরা মাথা ঘামাইতো না, কারণ জানে এরা দুজন এরকমই করবে। এদিকে হচ্ছে আমি রান্না বসাই দিয়ে আমি ওই ঘরটা গুছাইছিলাম, কারণ দুপুর হয়ে গেছে, মাহি আসার সময় হয়ে যাবে। আর আজকে প্রথম আমি এই ঝোলের উপরে কাঁচা ডিম ছেড়ে দিয়ে রান্না করলাম। এরকম রান্না আমি এর আগে কখনো করি নাই, শুধু হচ্ছে ইউটিউবে দেখেছি, তাই ভাবলাম আজকে আমি ট্রাই করে দেখি। কারণ মাছ মাংস ঘরে কোনো কিছু নাই, এই জন্য ভাবলাম আজকে কী রান্না করবো। রাত্রেবেলা মাহির বাবা ডিম আনছিল ঘরে, ডিমও শেষ, তো ভাবলাম আজকে ডিমটা এইভাবে রান্না করে দেখি। প্রত্যেকদিন তো ডাল খাসি, আজকে নাই ডাল নাই খেলাম। তো মার্শাল্লাহ, রান্নাটা অনেক ভালো লাগছিল, আর এই প্রথমবার যেহেতু ট্রাই করছি অনেক ভালো লাগছে। অন্যান্য সময় হচ্ছে আমরা সব সময় ডিমটা সিদ্ধ করে ভুনা করি, নাহলে পোস করে হচ্ছে ভুনা করি, কিন্তু এরকম করে ডিমটা আর কি জলের উপর ছেড়ে দিয়ে কখনো রান্না করি না, এই প্রথমবার রান্না করলাম। নতুন একটা অভিজ্ঞতা এই রান্নার। এরপরে আমি চিন্তা করছি যে এরপরেও আমি এভাবে রান্না করব। আমার কাছে রান্নাটা বেশ ভালো লাগছে। রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি সবকিছু ডাইনিং এ রেখে দিচ্ছি। তারপর হচ্ছে মায়ের বাবাকে বলছিলাম যে মাহে যে নতুন টিচার ঠিক করা হয়েছে, টিচার আসবে প্রথম দিন বাসায় আসবে, ঘরে তো কোনো বিস্কিট নাই, কিছু নিয়ে আসো। পর আসার সময় ও হচ্ছে এক প্যাকেট বিস্কিট আনছে, গত রাতের কথা এটা। এখন বিস্কিটগুলো এখন বয়ামে রেখে দিব। আর এই বিস্কিটগুলো মায়ের বুড়ির অনেক পছন্দ হয়েছে। মায়ের বুড়ি যে কোনো চকলেট বিস্কুট দেখলে পারে ও দুধ দিয়ে ভিজাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমি এ তো টেবিলের উপর বের করে রেখে দিয়েছিলাম, মাহি স্কুল থেকে এসে যে মানে বিস্কিটগুলো দেখেই বলতেছে আম্মু দুধ জাল করা আছে। ও আবার ঠান্ডা দুধটা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি ফ্রিজে মানে দুধ জাল করার পর আবার ফ্রিজে ঢুকায় রাখি, ও দুধটা দিয়ে আর কি ভিজে ভিজে বিস্কিটগুলো খেতে অনেক পছন্দ করে। এই জন্য ও যেটা পছন্দ করে সেই কাজটাই করার চেষ্টা করি সবসময়। বিস্কিটগুলো উঠায় রেখে দিব। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।